আসসালামু আলাইকুম আলামিন ব্লগস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো দুইটি বাইক, দুটোই হচ্ছে ডিসকভার সকাল সন্ধ্যা কালার। একটি বন্ধুরা 5 গিয়ারের, এই গাড়িটি বন্ধুরা 5 গিয়ারের, আর এই গাড়িটি বন্ধুরা 4 গিয়ারের। দেখতেই পাচ্ছেন আমার পিছনে দুইটি বাইক, অনেক ভালো মানের বাইক। যারা খুব কম তেলে সেরা মাইলেজের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়ি দুইটি দেখতে পারেন। এগুলো খুব কম প্রাইসের মধ্যে ভালো মানের গাড়ি। আর একটি কথা বলতে চাই, এই গাড়িটি খুব কম তেলে অনেক কিলোমিটার চলে। এই গাড়িটি 1 লিটার তেলে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার যায়। আমারও এরকম একটি গাড়ি আছে যেগুলো 60 থেকে 65 কিলোমিটার অনায়াসে চলে। তো বন্ধুরা, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন তারা এই গাড়ি দুইটি নিতে পারেন। তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আলামিন ব্লগসের সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে শুরু করব এই গাড়িটি দিয়ে। এই গাড়িটি বন্ধুরা 5 গিয়ারের গাড়ি। গাড়িটি অনেক শক্তিশালী, অনেক ভালো। তো আমি আপনাদেরকে এখন ফুল ডিটেলস জানাবো এই গাড়ি সম্পর্কে। তো প্রথমে যদি দেখেন গাড়িটির টায়ার কন্ডিশন দেখুন আপনারা, গাড়িটির টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে। সামনের মাডগার্ড কন্ডিশন অনেক সুন্দর, সব কন্ডিশন অনেক ফ্রেশ রয়েছে বন্ধুরা, দেখুন একটাবার। এখন যদি দেখা গাড়িটির সামনের লুকস দেখুন, কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছুই নাই, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখে দেবো ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এখন বলবো বন্ধুরা গাড়িটির কালার সম্পর্কে। তো বন্ধুরা দেখুন গাড়িটির কালার, গাড়িটির কালার কন্ডিশন অনেক ভালো রয়েছে। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। গাড়িটির কালার কন্ডিশন অনেক ভালো বন্ধু, দেখুন গাড়িটির চাকার কন্ডিশন একটাবার। অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িটির কালার, কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল কালার, কোনো প্রকার রং টং বা চং পং এগুলো কোনো কিছুই করা হয়নি। আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বলে দিলাম। এখন বলবো হচ্ছে গাড়িটির ইঞ্জিন সম্পর্কে। গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি যদি দেখেন, গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর। গাড়িটির নাট বল্টু কোনো কিছু খোলা পড়ে নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ভালো রয়েছে এই গাড়িটি। এই গাড়িটির গিয়ার বন্ধু বন্ধুরা 5 গিয়ারের গাড়ি। 5 গিয়ারের গাড়ি ডিসকভারের মধ্যে অনেক শক্তিশালী হয়। এখন যদি দেখাই বন্ধুরা গাড়িটির পিছনের টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো রয়েছে। আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই নাই, ফুল ফ্রেশ কন্ডিশন। এখন বলবো হচ্ছে নাম্বারের কথা। বগুড়া BRTA থেকে 10 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বন্ধুরা সরকারকে কোনো দিন 1 টাকাও ভ্যাট ট্যাক্স দিতে হবে না। এই গাড়িটির মানে ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন। এই গাড়িটির কিয়ামত পর্যন্ত সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া শেষ, আপনি নেবেন, তেল তুলবেন আর চালাবেন, আপনার কাজ এইটুকুই। আর আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি দিই, আপনারা নিলে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এই দিক থেকে যদি সাইলেন্সের কন্ডিশন যদি আপনারা দেখেন অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। আর এই দিক থেকে দেখাবো বন্ধুরা গাড়ির ইঞ্জিন কোয়ালিটি, দেখুন আপনারা অনেক সুন্দর রয়েছে, অনেক ভালো রয়েছে। এখন এই দিক থেকে দেখাবো হচ্ছে এই গাড়িটির কত হাজার কিলোমিটার চলছে। তো বন্ধুরা এই গাড়িটি চলেছে 17,217 কিলোমিটার। আর এখন বলবো বন্ধুরা গাড়িটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। তো বন্ধুরা দেখুন গাড়িটির সাউন্ড কোয়ালিটি, আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন গাড়িটির সাউন্ড কোয়ালিটি কত সুন্দর রয়েছে। কোনো প্রকার ধোয়া কোনো কিছুই মারে না, ফুল ফ্রেশ। বন্ধুরা এখন বলবো এই গাড়িটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই গাড়িটির চাওয়া দাম 88,000 টাকা, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। এই গাড়িটির চাওয়া দাম 88,000 টাকা, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো এই গাড়িটি। এই গাড়িটি 4 গিয়ারের গাড়ি। এই গাড়িটি অনেক ভালো রয়েছে, আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো এই গাড়িটি। তো প্রথমে যদি দেখাই গাড়িটির টায়ার কন্ডিশন দেখুন, গাড়িটির টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে। এখন যদি দেখেন সামনের মাডগার্ড কন্ডিশন অনেক ফ্রেশ রয়েছে বন্ধুরা, দেখুন। আর এখন সব কন্ডিশন যদি দেখায় অনেক ভালো রয়েছে। সামনের লুকস আপনারা দেখুন, কোনো প্রকার দাগ স্পট কোনো কিছুই নাই, ফুল ফ্রেশ রয়েছে। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর কি, কোনো সমস্যাই নাই। এখন যদি বলি গাড়িটির কালার সম্পর্কে, গাড়িটির কালার কন্ডিশন অরিজিনাল, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত চালাতে পারবেন।
গাড়ির কালার অনেক ভালো, অনেক সুন্দর। আমি চারদিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম অরিজিনাল কালার বন্ধুরা গাড়িটির। গাড়িটি চার গিয়ারের গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। যারা কিনতে চাচ্ছেন তারা এই গাড়ি দুইটি দেখতে পারেন, এই দুইটি গাড়ি অনেক ভালো হবে আপনাদের জন্য। গাড়িটির ইঞ্জিন সম্পর্কে যদি বলি বন্ধুরা, গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর। আপনি অনেকদিন পর্যন্ত এই গাড়ি দুইটি চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে বন্ধুরা, এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি অনেক সুন্দর, অনেক ভালো। এই গাড়িটি বন্ধুরা চার গিয়ারের গাড়ি। এখন বলবো গাড়িটির পিছনের টায়ার সম্পর্কে। তো বন্ধুরা, এখন যদি বলি গাড়িটির পিছনের টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো রয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বলবো বন্ধুরা গাড়ির নাম্বার সম্পর্কে। তো বন্ধুরা, এই গাড়িটির নাম্বার হচ্ছে 10 বছর রেজিস্ট্রেশন করা, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু রেডি। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। সরকারকে ভ্যাট ট্যাক্স সারা জীবনের জন্য দেওয়া আছে, আপনার কোনো দিন সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স দিতে হবে না। আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড একদম রেডি রয়েছে এই গাড়িরও, ওই গাড়িরও, দুই গাড়িরই একদম রেডি। কোনো গাড়িরই কিয়ামত পর্যন্ত কোনো টাকা আর সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে না। আপনি নেবেন, তেল তুলবেন আর চালাবেন। আর এদিক থেকে দেখাবো হচ্ছে গাড়িটির সাইলেন্সার কন্ডিশন। দেখুন বন্ধুরা অনেক সুন্দর রয়েছে। আর এই দিক থেকে রয়েছে বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক ভালো রয়েছে। এখন বলবো বন্ধুরা গাড়িটির কত হাজার কিলোমিটার চলেছে। বন্ধুরা গাড়িটি চলেছে 13,049 কিলোমিটার, আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এখন দেখাবো হচ্ছে গাড়ির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। তো বন্ধুরা, এই দুটি গাড়ি অনেক সুন্দর রয়েছে। ওকে, তো বন্ধুরা দেখুন গাড়িটি স্টার্ট, বন্ধুরা দেখতে পারলেন গাড়ির সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। তো বন্ধুরা, এই দুইটি গাড়ি অনেক ভালো রয়েছে। যারা শক্তিশালী গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন, 5 গিয়ার। আর এই গাড়িটি হচ্ছে 4 গিয়ার, দুই মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে। দুইটারই কালার সকাল সন্ধ্যা, আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, দুটি গাড়িতে 23,000 টাকার নাম্বার সহ রয়েছে, আপনাদেরকে সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, এখন বন্ধুরা এই গাড়িটির প্রাইসের কথা বলবো। এই গাড়িটির প্রাইস হচ্ছে 98,000 টাকা, মানে 98,000 টাকা এই গাড়িটির প্রাইস, এটা চাওয়া দাম। তো বন্ধুরা আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর ওই গাড়িটির প্রাইস হচ্ছে 88,000 টাকা, মানে 88,000 টাকা এটি চাওয়া দাম। তো বন্ধুরা আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর গাড়িটির দুইটারই 10 বছরের ট্যাক্স টোকেন রেডি, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু রেডি রয়েছে। তা আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন, আর আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Sir.